রাত, আজ আমি দিঘিকে মেরেছি। তোমার মেয়ে খুব কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে। প্রতিটি আঘাত আমার বুকে ছুরির মতো বেঁধেছে। রাজ চৌধুরীর মেয়ে ভিখারির মতো হাত পেতে কারোর কাছ থেকে কিছু নেবে, এ আমি সইতে পারবো না। রাজে আমি সইতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দিও রাজ। আল্লাহ, বাবা আঙ্কেলি তাহলে আমার বাবা। বাবা আঙ্কেল আমার বাবা হলে আমরা এখানে থাকি কেন? কেন বাবা আর মা একসাথে থাকে না? মা এত কষ্ট করে কেন? আমাকে সব জানতেই হবে। সবই তো শুনলি। এই নদীর পাড়েই একদিন তোর মাকে কুড়িয়ে পেয়েছিলাম। এবার যা করার সব আমাকেই করতে হবে। মা, মা এসেছিস? আয় আমার বুকে। কিরে, কিছু বলবি? মা, আমার মামার বাড়িতে কে কে থাকে? হঠাৎ মামা বাড়ির কথা কেন? স্কুলে আজ স্যার মামার বাড়ির রচনা লিখতে দিয়েছে। আমি তো কিছু জানি না, তাই লিখতে পারিনি। মামার বাড়ির গল্প বলো না মা। শুনলি তো সব? এবার হাত মুখ ধুয়ে খেতে যা। এইবার আমি মামার বাড়ির রচনা লিখতে পারবো। মা, আমি দাদুকে তোমার মুখ দেখতে বাধ্য করবই, তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দেবই। এটা মার কাছে মেয়ে দিঘির প্রমিস। স্টার্ট অ্যাকশন।